শহর থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর। সবই আছে কিন্তু একটা জিনিস নেই, কি নেই বলতো? প্রেম করার মতো একটা সুন্দর ছেলে। রুমা ঠিকই বলেছে, পেয়েছি। ওয়াও, কি হ্যান্ডসাম! তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না। আর ও তো আমাদের বাড়ির চাকর, তাতে কি হয়েছে? ফরাদে তো চাকর ছিল, তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি? ও শুধু চাকর হলে একটা কথা ছিল, কিন্তু ওই লোকটা একটা স্টুপিড, বদমাস, ইডিয়েট, গেও ভূত। আয় আমার সাথে। এই এই চাকরের বাচ্চা, কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। কি হয়েছে, গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ, আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। কাছে তো একটা মনে, শালি আম দেখলে কোথায়? আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না, খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন। ইডিয়েট, আমি তোর কাঁধেও চাম পারবো নাকি? আমার কাঁধে উঠবেন? আসুন আসুন আসুন। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম তুলে খান। দাঁড়া, তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেবো। শালা ফকিনের বাচ্চা নেমো খারাম বদমাইশ, আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বিয়ে দেবে, আজ তোকে আমি জিন্দা দাফন করব। আমার শুভকে ছেড়ে দিন, আমার শুভকে ক্ষমা করে দিন, এভাবে মারলে ও মরে যাবে। ক্ষমা করবো ওকে? ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়, ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে। কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে? আজ ওকে বুঝিয়ে দেবো মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি, আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তোমার ছেলেকে নিয়ে যাও, শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও আর কোনদিন যদি এই মিয়া বাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলব। মারবেই তো, মার খাবার মতো কাজ করলে মারবে না? কেন যাস ওই মেয়ের বেটার সঙ্গে মারামারি করতে? চাচা আপনি থানায় যান, পুলিশের কাছে বলি বড় মিয়া নামে কেস করুন। না কাজল, না না, বড় মিয়া গত 20 বছর ধরে এলাকার চেয়ারম্যান, থানার ওসি দিনে 3 বার সে ওর বাড়িতে সালাম দিয়ে যায়। মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না, ওদের অনেক ক্ষমতা। ওই ক্ষমতার দম্ভ আমি ভেঙে দেবো বাবা, ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের উঠিয়ে দেবো। ওরা যেমন মানুষ আমরাও মানুষ, ওরা যদি মারতে জানে আমরাও তার জবাব দিতে জানি।